এবার পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অনেক নামি দামি নির্মাতা কিংবা অভিনেতা অভিনেত্রীরা যথেষ্ট মানসম্পন্ন নাটক আনতে পারেনি। এর পেছনে প্রধান কারণ ধরা যায় করোনার দ্বিতীয় ঢেউ, যার কারণে আফরান নিশো, মেহজাবিন, অপূর্ব, তানজিন তিশা সহ আরও যারা রয়েছেন তাদের অনেকেরই বেশ কিছু নাটকের শ্যুট পোস্টপন্ড হয়ে গিয়েছে। আবার মুদ্রার উল্টো চিত্রও দেখা গেছে। সময় জনপ্রিয় অভিনেতা তৌসিফের এই ঈদ উপলক্ষে প্রায় 42টি নাটক মুক্তি পেয়েছে। সংখ্যার দিক থেকে তার ধারে কাছে কেউ নেই। তবে ঈদ উপলক্ষে নাটক মুক্তির পরিমাণ তেমন কমেনি। যেমন এবারও প্রায় 200+ নাটক বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে দেখানো হয়েছে, যার মধ্যে থেকে আমরা বাছাই করার চেষ্টা করেছি সেরা 10 নাটক। এটা অস্বীকার করার উপায় নেই, আমাদের পক্ষে এই ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া সকল নাটক দেখে শেষ করা সম্ভব না, এটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তবুও আমরা চেষ্টা করেছি আমাদের নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সেরা 10 বাছাই করার। চলুন শুরু করা যাক। নাম্বার 10 নিয়ে আলোচনা করার আগে এই ঈদে মুক্তি পাওয়া 3টি সিরিজ আমি রেকমেন্ড করতে চাই, যার সবগুলোই মাস্ট ওয়াচ। প্রথমটি হলো বঙ্গবব সিজন 1। এই সিজনে থাকা 60টি টেলিফিল্মই আমার কাছে ভালো লেগেছে, আমার চ্যানেলে রিভিউ করা হয়েছে, আই বাটনে ক্লিক করে রিভিউটি দেখে নিতে পারেন। ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে সবগুলো টেলিফিল্মের লিঙ্ক দেওয়া আছে, দেখে আসতে পারেন। দ্বিতীয়তে আমি রেকমেন্ড করব সাফায়েত মনসুর রানা নির্মিত শর্টকাট সিরিজ। এই সিরিজে 60টি শর্ট ফিল্ম রয়েছে এবং সবগুলোই কম বেশি আমার কাছে ভালো লেগেছে, তবে এখনও রিভিউ করা হয়নি। আপনারা কমেন্টে জানান এই সিরিজের রিভিউ দেখতে চান কি না। তৃতীয়তে আমি রেকমেন্ড করব তানিম রহমান অংশু নির্মিত গল্প খেলা। এই সিরিজেও 60টি শর্ট ফিল্ম রয়েছে, এগুলোও আমি দেখেছি তবে রিভিউ করা হয়নি। আপনারা এগুলো রিভিউ দেখতে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। এই 14টি শর্ট ফিল্ম আপনারা ফ্রিতে দেখতে পারবেন বায়োস্কোপ অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে। এবার আসা যাক মূল আলোচনায়। নাম্বার 10, তাকে ভালোবাসা বলে। তেল শেষ, 200 টাকা হবে আপনার কাছে? ও হচ্ছে ওবামা, ও হচ্ছে বুশ, ও হচ্ছে হিলারি, এটা হচ্ছে ট্রাম্প। আপনার এই সাদ্দামের হোটেলে তো আমেরিকার প্রেসিডেন্টের মিলন না। এবার ঈদ উপলক্ষে আফরান নিশো সেরকম কোনো কাজ করেনি বললেই চলে। যেগুলো মুক্তি পেয়েছে সেগুলোর মধ্যে বেশিরভাগই অত্যন্ত ক্লিশে এবং বাজে ঘরানা নাটক। তো মুক্তি পাওয়া সেইসব নাটকের মধ্যে এই নাটকটি আমার কাছে কিছুটা বেটার মনে হয়েছে। ইতিমধ্যে প্রায় 5 মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। নাটকটি রচনা করেছেন জোবায়েদ হাসান, পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান, মূল চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও তানজিন তিশা। নাম্বার 9, 300 টাকার প্রেম মাত্র 100 টাকা। লেস পিতা, এটা ভাঙবো না। নাটকের নামটি শুনলেই আমাদের মনে পড়ে 300 টাকায় এনার্জি লাইট 100 টাকা নামক বিজ্ঞাপনটির কথা। ঢাকার রাস্তায় চলেছেন অথচ এরকম মাইকিং শোনেননি এমন মানুষ মনে হয় কেউ নেই। গল্পের আইডিয়াটিও সেখান থেকে অনুপ্রাণিত। নাটকটি রচনা করেছেন মুনতাহা বৃত্তা, পরিচালনা করেছেন আলমগীর রুমন, মূল চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ ও তাসনিয়া ফারিন। নাটকের শেষ টুইস্টটি আমার কাছে বেশ ভালো লেগেছে। নাম্বার 8, সাদা মানুষ। এই রকমের একটা উপযুক্ত মাইয়া তুই গেরামে লয়ে আজরিছ? থাক থাক, সালাম করতে হইব না, তোর লগে সম্পর্ক কি? পেশায় সে একজন পতিতা। মা, অনেকদিন পর প্রিয় পরিচালক সুমন আনোয়ার পরিচালনায় ফিরলেন। সবশেষ তার নির্মিত ওয়েব সিরিজ সদরঘাটের টাইগার আমাকে প্রচণ্ড হতাশ করেছিল। সে তুলনায় বলতে পারি সাদা মানুষের গল্প এবং নির্মাণ বেশ ভালো। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার, মূল চরিত্রে অভিনয় করেছেন মোশারফ করিম এবং ফারিয়া শাহরিন। মোশারফ করিম বরাবরই দুর্দান্ত অভিনয় করে থাকেন, তার পাশাপাশি ফারিয়া শাহরিনও নজর কাড়া পারফরমেন্স উপহার দিয়েছেন। নাম্বার 7, পাশের বাসার ছেলেটা। শিহাব শাহীন রচিত ও পরিচালিত এই নাটকটি সেরকম নতুন কিছু উপহার দিতে পারেনি, তবে নাটকগুলো কমেডি সিকোয়েন্স এবং সাবিলা নূরের প্রাণবন্ত অভিনয় আমার কাছে অনেক ভালো লেগেছে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর, জিয়াল ফারুক, অপূর্ব, সাবিরি আলম, খালিকুজ্জামান সহ অনেকে। নাম্বার 6, অহং। টাকা লাগবে, বাজার শেষ, রান্না বান্না আমি করি, মেয়ে মানুষের রান্না কিন্তু মেয়ে মানুষের।
প্রায় এক যুগ পর একসময় জনপ্রিয় জুটি তিশা অপূর্ব আবারও কামব্যাক করলো। ওরকম রাজকীয় প্রত্যাবর্তন না হলেও কামব্যাক ওয়ার্ক হিসেবে এটি মোটামুটি ভালো হয়েছে। জিয়াল ফারুক অপূর্ব ও নুসরাত ইমরোজ তিশা ছাড়াও হালের ক্রেস রাশেদ মোহাম্মদ অপু এই নাটকে বেশ ভিন্ন রকমের একটি চরিত্র রূপদান করেছেন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শিহাব শাহিন। নাম্বার 5, অ্যান্টি হিরো। বিয়ে হয়েছে 4 বছর হয়েছে, 4 বছর, 4 বছর হয়ে গেছে কিন্তু আমরা একটা বাচ্চা নেইনি। হঠাৎ মত পরিবর্তন। তাহসান এবার বেশ কিছু ভিন্ন রকমের এক্সপেরিমেন্টাল কাজ করেছেন, তার মধ্যে এই নাটকটি হলো অন্যতম। তাহসানের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। তিনি তার গতানুগতিক উচ্চবিত্তের ইমেজ থেকে বের হয়ে আসার চেষ্টা করছেন। পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার, অভিনয় করেছেন তাহসান খান, তানজিন তিশা সহ অনেকে। নাম্বার 4, একটুখানি। শহরে বাতাসে রাতের আকাশে একটা দিন সাজানো, এমন করে আসব ফিরে। কাবিলা খ্যাত জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ এবার নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করলেন। আর সত্যি কথা বলতে কি, অভিনেতা পলাশের তুলনায় আমার নির্মাতা পলাশকে বেশি ভালো মনে হয়েছে। কমেডির নামে ওসব সস্তা নাটক না করে আমার মতে তিনি যদি নির্মাণে মনোযোগ দেন তবে একসময় তিনি প্রথম সারির নির্মাতাদের কাতারে চলে আসবেন। নাটকটি রচনা করেছেন কাজল আরিফিন অমি এবং জিয়াউল হক পলাশ, অভিনয় করেছেন তাহসান খান, তানজিন তিশা, জিয়াউল হক পলাশ সহ অনেকে। নাম্বার 3, গরম ভাতের গন্ধ। মা খাবার দিয়ে দিয়েছে, আমরা গরম করে গরম গরম খাব। ভাত খাই না। ভাতটা তো পোলাও। আমি ভাত পোলাও কিছুই খাই না। তাও কাকে দিয়েছ? আমি ভাত খাই না মানে আমি খাই না, দেখ চল আজকে আমাদের সাথে একটু খাও। ভাত খাই, ভাত খাবো না, আমি খাই না। জানি বহুদিন বাদে অভিজ্ঞ নির্মাতা সকাল আহমেদ যেন চিরচেনারূপে ফিরে এলেন। ইদানিংকালে তিনি নিয়মিত কাজ করলেও সেই কাজগুলো কেন জানি আগের মতো মানসম্মত হয়ে উঠছিল না। ইরশাদ আহমেদের রচনা করা এই নাটকটি মূলত গল্পের জন্যই আমার কাছে বেশি ভালো লেগেছে। সেই সাথে নাটকটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, জাকে আবারি মমো, মাসুম বাসার সহ অনেকে। এখন যে দুটি নাটকের নাম বলা বাকি আছে সেগুলোর মান প্রায় কাছাকাছি, তাই আমার বাছাই করতে গিয়ে একটু বেশিই কনফিউশনে ভুগতে হয়েছে। এনিওয়ে চলুন দেখে নেই। নাম্বার 2, ভাড়ুয়া। আজ পর্যন্ত একটা নাতি-নাতির মুখ দেখবার পারলাম না। তোমার বউ আছে নাকি? আরো সাহেব আলি ঢাকা শহরে পরিবার গেছে, তাই খোঁজলে দেখে আইগা। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোর মতো একজন দর্জির বউ এত লেখাপড়া করে কিন্তু ঠিক হচ্ছে না, বুঝছি। বেটার বউ কোনোদিন মেয়ে হয় না, আপনি তো খুব সালু লোক। বৃন্দাবন দাস যে এখনো ফুরিয়ে যাননি তার প্রমাণ হলো এই নাটকটি। কনসেপ্টটি অত্যন্ত সময় উপযোগী কিন্তু এখনকার নাটকে তেমন খুঁজে পাবেন না, এজন্য গ্রামীণ পটভূমি গল্প রচনায় বৃন্দাবন দাসকে সেরা মানা হয়। নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ, অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সারিকা সাবরিন, রাশেদা চৌধুরী সহ অনেকে। নাম্বার 1 অ্যানাউন্স করার আগে চলুন দেখে নিই কিছু অনারেবল মেনশনস। নাম্বার 1, যদি আমি না থাকি। সমস্ত প্রপার্টি উইল করে দিয়ে গেছে। দু একদিনের মধ্যে যদি সবকিছু সেটেল না করা যায় তাহলে সব শেষ হয়ে যাবে। আমি তো গোপনে কিছু করছিলাম না। গোপনে তুমি কিছু একটা করছো। আই অ্যাম প্রাউড ফাদার অফ আ সন। আই অ্যাম নট লাকি সন ফর মাই ফাদার। ছোট পর্দার নির্মাতারা ইদানিং একটু বেশি রোম্যান্স কিংবা থ্রিলারের দিকে ঝুঁকে পড়ছেন। যদি আপনি সাম্প্রতিক সময়ে ছোট পর্দার কাজগুলো ফলো করে থাকেন তবে এই বিষয়টি আপনার চোখে পড়বে, যার কারণে এখনকার সময়ে সেরকম মানসম্মত ফ্যামিলি ড্রামা আমরা খুঁজে পাচ্ছি না। যদি আমি না থাকি হলো একটি পিওর ফ্যামিলি ড্রামা, যেটি আপনি ঘরে বসে পরিবারের সবাইকে নিয়ে দেখতে পারবেন। এর থেকে বড় বিষয় হলো মনিরুল ইসলাম রুবেলের রচনা বেশ ভালো হয়েছে, আশিকুর রহমানের নির্মাণ যথেষ্ট ভালো। আমি এই প্রথম তার কোনো ফিকশন দেখলাম। এছাড়া অভিনয় শিল্পীদের পারফরমেন্স অত্যন্ত ন্যাচারাল, একই সাথে দারুণ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিকানাম খান, মনিরা মিঠু, অপর্ণা ঘোষ, ইরফান সাজ্জাদ, মাসুম বাসার, মিলি বাসার, সমু চৌধুরী সহ অনেকে। আফসোস এই নাটকটি কোনো টিভি চ্যানেলে দেখানো হলো না। আমি মনে করি এই নাটকটি টিভিতে দেখানোর জন্যই বেশি উপযুক্ত। এই ছিল আজকের আলোচনা। এই সবগুলো নাটকের লিঙ্ক পেয়ে যাবেন কমেন্ট বক্স ও ডেসক্রিপশন বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আমাদের ফলো করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক প্রোফাইল লিঙ্ক ঘুরে আসুন। নিত্য নতুন সব রিভিউ পেতে বাংলা মুভি রিভিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।